লেখাটা দেখতে পাচ্ছো? আমরা এখন আছি চায়নাতে। হাই দেখছে তো সরু সরু কেন এই হোটেল কচু কেচু কচু না কি আমাদেরকে কে জানি দেখ না করে দেখছে একটু পুরো আকাশে উঠে যাও বলছে কিছু অদ্ভুত চাইনিজ মার্কার নাম আছে যেগুলো বুঝতে পারছি না এত ওটা খাবার জিনিস কিনা আমি দীক্ষা আর বুবু আমরা আবার সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কালকে হয়ে গেছে কলকাতাতে বৃষ্টি আজকে সকালবেলা ওয়েদারটা জাস্ট ওয়াও দারুণ তো বুবুও ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টয়লেট করে রেডি এবার আমরা চা খাবো তারপর বুবুকে খাইয়ে দেবো ওর খাবারটা গরম আছে তো তো ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই বাবু সবাইকে একটু গুড মর্নিং বলো আর বাবু একটু গুড মর্নিং বলে দাও বাবু এই যে চা খা একটুখানি নে চা খাবি নে তুই এখন বড় হয়ে গেছিস না চা খেতে হয় নে 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 চা খা খাবি না তো এই যে সকাল সকাল চা নিয়ে বসে গেছি বাবু সবাই তোকে তোকে দেখছি দেখ হ্যাঁ এই দেখ এরকম করতে হয় খাবার রেডি বুবু এখন খাবে না খেয়ে না একা একা খাও তো দেখি একা একা খাও তুমি একা খেতে পারো না তুমি ছোট বাচ্চা দেখো পাটা কিরকম করে রেখেছে খাবার দেখলে ওর কত তামসা শুরু হয়ে যায় এ বাবু বাবু খেয়ে নাও টাটা নিয়ে যাবো খাও টাটা নিয়ে যাবো খাও এই যাও ওই যাও খাবার দেখলেই ওর তামসা শুরু হয়ে যায় বাবুকে টাকাটা দেবো দেখি ওর রিয়াকশনটা কি ঠিক আছে বাবু যাও ছতিকে দিয়ে এসে যাও যাও ওঠো ছতিকে দিয়ে এসে যাও নাও ছতিকে যাও যাও ছতিকে দাও 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 একটু দাও ও কলেজ যাবে দিয়ে দাও দিয়ে দিয়েছ বুবু ছোট দিকে টাটা করে দাও টাটা ও যে বুবু টাটা করতে চলে গেছে চলে এসো চলে গেছে আসো 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 চলো 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 ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও এ বাপরে এই দেখো বুবুর তামসা দেখো জল দিয়েছি এমনি হবে না ওকে ঠান্ডা জল একটু মিক্স করে দিতে হবে এই নাও খাও দিয়েছি খাও আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ইভেন আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে রান্না করব ডিম কষা ভাত ব্যাস আর কিছু না এই যে ডিমের জন্য ডিম সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি আর ওই বাসনগুলো আছে ওগুলো মাজতে হবে আর আমার বোনের তো সেমিস্টার চলছে ও কলেজের জন্য বেরিয়ে গেছে আর আমার সঙ্গে সঙ্গে আমারও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর দেখলেই ভাত থাক বসিয়ে দিয়েছি হচ্ছে এখন একটুখানি একটু এডিটিংয়ের কাজগুলো করব তারপর বাকি ঘরের কাজগুলো করতে হবে
কাজকর্ম কমপ্লিট, রান্নাবান্না যা যা ঘরের রোজদিন কাজ থাকে সব হয়ে গেছে। আমি স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার আমি লাঞ্চ করব। তো চলো আমি লাঞ্চটা করে আসি, আর আজকে একটা জায়গায় বেরোবো আমি আর নিধি বিপাশা। তো কোথায় যাচ্ছি তারপরে তোমাদেরকে আগে প্ল্যানটা হোক যে আমরা কোথায় যাচ্ছি, মানে এখনও প্ল্যান হয়নি যে কোথায় যাব আমরা, তো প্ল্যানটা হোক তারপর তোমাদেরকে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তো চলো আমি এবার লাঞ্চটা করে আসি। তো শেষমেশ আমাদের প্ল্যান হলো যাচ্ছি আমরা ময়দানে। তো আমি একদম ফুল রেডি, সবাই রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে হয়ে গেছে, আমিও এখন বেরোবো, এখন যাওয়া যাক। আর আজকের আউটফিটটা এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি পরে। এই যে আজকে আমার আউটফিট, আমি রেডি, গরমের মধ্যে কমফোর্টেবল একটা প্লাজোস টাইপের এই সাইডে প্লেট করা আছে, আর এটা পরেছি। তো বলো কেমন লাগছে, জানি পেতনির মতো লাগছে, তাও জিজ্ঞেস করছি। যাই হোক, তো চলো আর বেশি কথা না বলে এবার বেরিয়ে পড়ি। চলে তো এসেছি ময়দানে, বাট এই যে বৃষ্টিতে আমরা বেরোতে পারছি না, ছাতা নেই, সবাই দাঁড়িয়ে আছি এখানে, ওয়েট করে যাচ্ছি কি হবে জানি না, হয়তো এখান থেকে আবার ব্যাক করতে হবে আমাদের বাড়িতে। যে আমাদের ক্যাব যাচ্ছি চায়না টাউনে, ওই যে বৃষ্টির মধ্যে হুট করে আমাদের প্ল্যান হলো, তো যাই চলো। এই আমরা ক্যাবে উঠে গেছি, ওই যে পেছনে দুজন আছে, নাগিনী যুগিনী আমার। তো চলো, বৃষ্টির মধ্যে একটা প্ল্যান হয়ে গেল, করেছিলাম একটা প্ল্যান হলো একটা, তো কি করা যাবে, যেটা হয় ভালোর জন্য, না যেটা হয় ভালোর জন্যই হয় তাই না। এই দেখ তোরা কিছু বল, সাডেন প্ল্যানে কেমন লাগছে, দারুণ লাগছে, দারুণ। তো ফাইনালি আমরা চলে এসেছি বিগ বস এর সামনে, ক্যাব থেকে নেমে গেছি। তো আজ এবার আমরা একদম ফার্স্ট টাইম এসেছি, মানে হুট করে প্ল্যানগুলো খুব ভালোই হয়। আমাদের অনেকদিন থেকে প্ল্যান ছিল যে চাইনিজে আসবো আমরা, চায়না টাউন আসবো, তো আজকে যেরকম সাডেন হয়ে যায়, সাডেনলি হয়ে যাবে ভাবতে পারিনি। তো ওই যে চলো এবার খাওয়া দাওয়া হবে, আর তোমাদের সাথে তোমার শেয়ার করছি, দেখে থাকো। আমরা এখন আছি চায়নাতে, আমরা চায়না চলে এসেছি, কলকাতা ভাল লাগছিল, চায়না চলে এসেছি। বল কেমন লাগছে, চাইনিজ অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে এসে, আর বিপাশা তোর কেমন লাগছে? আজকে আমার জন্য হয়েছে এই জিনিসটা, তোমার ভালো লাগছে? খাবার জিনিস কিনা সুরে ভর্তা বুঝতে পারছি না। গোল্ডেন ফ্রাইড কর্ন, এবার আমরা অর্ডার করছি কি কি, মিফুন মিফুন মিফুন, জানি না এটা কি, নুডলস অ্যান্ড রাইস একসাথে থাকবে, আর মিক্স ফ্রাইড রাইস, আর উনান চিকেন, উনান চিকেন, এগুলো সব ফার্স্ট টাইম খাচ্ছি, ঠিক আছে। আর মিফুন ফ্রাইড রাইসটা খেয়েছি আগে, আর এই দুটো মিফুন, আর ওই মিফুনটা কি জিনিস অ্যাকচুয়ালি জানি না, তো নেটে সার্চ করে দেখলাম ওই উনান চিকেন, আর এটা ফ্রাইড রাইস, আর ওটা এটা হচ্ছে মফিন, এটা হচ্ছে সেই মফিনটা, মফিন চিকেন মফিন, এটা হচ্ছে চিকেন মফিন, এটা হচ্ছে আমাদের মেইন কোর্স, এটা হচ্ছে একটা ব্লগার। তো দেখো আমাদের খাবার চলে এসেছে, এই যে আর সবাই খাবার সার্ভ করাতে বিজি, খিদে পেয়ে গেছে সবার। আর এই যে তজো, এই তজোকেও দেখ,
আমি দেখ বলছি আমাকে দাও না বলছি আমাদেরকে আমাদেরকে কে জানি দেখ না কি বক্তব্য তোদের বাঙালি মানুষের শুধু ভাত আর কষা মাংস চাই আমরা এলাম চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু খেতে ইচ্ছা করছে মাংস ভাত এখন শোনা শোনা এখন এইসব চাইনিজ খাবার নিয়ে এখন মনে হচ্ছে যে ফ্রাইড রাইসের সাথে একটু চিকেন কষা হলে জমতো বেশ দুজনকে উঠি এক টিকিস এখান থেকে বেরো মানে যদিও আমি ইন্ডিয়ান খাওয়ার পাবলিক পছন্দ করিস না মানে বাঙালি সরি বাঙালি খাওয়ার পছন্দ করি তো ঠিক আছে তো চলে এবার বাড়ি যাওয়ার পালা আমাদের এবার বাড়ি ফেরার পালা ক্যাব চলে এসছে আমাদের চলো বাড়ি তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হওয়া ঘরে টুকটাক কাজ ছিল বউকে খাওয়ানো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো আমাদের তো আজকে হুট করেই প্ল্যান তোমরা দেখলে ময়দানে সাডেন প্ল্যান হলো আমরা গড়ের মাঠে যাবো বলে প্ল্যান করেছিলাম তো সেখানে বৃষ্টি হওয়ার কারণে আমাদের তো ওখানে বেরোতে পারলাম না তো তখনই আমাদের প্ল্যান করি যে চলো চায়নাটাউন যাই অনেকদিন থেকে প্ল্যান ছিল কি চায়নাটাউন যাবো তো আজকে ফাইনালি যেতে পেরেছি তো ওই দেখো বউ কী করছে বুবু এখন শুয়ে পড়েছে যে বুবু এখন ঘুমোবে ওর খাওয়া টাওয়া সব কিছু কমপ্লিট তো চলো ব্লগটাকে আমি আজকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করো তো চলো টাটা গুড নাইট বুবু গুড নাইট বলে দাও গুড নাইট